আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এসএসটি ট্যাগবিরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কামাল হোসেন। আমি যা কিছু জানি তার সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব, আর সে উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওতে দেখাবো কি করে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে 15ই আগস্ট অর্থাৎ জাতীয় শোক দিবসের ব্যানার খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন, তাহলে এই ভিডিওটি দেখার পর আপনিও আপনার হাতে থাকা মোবাইল দিয়ে জাতীয় শোক দিবসের ব্যানার খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো ভিডিওতে আসার পর আপনাদের মোবাইলে যে পিক্সেল ল্যাব আছে, সেই পিক্সেল ল্যাবটা আপনার ওপেন করবেন। তো আমি পিক্সেল ল্যাবটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে যে নিউ টেক্সট আছে, এটা সিলেক্ট অবস্থায় আছে। এখন উপরে ডিলেটে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে। তারপর আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর ডিলেট হয়ে গেল। এখন উপরে দেখেন ডান কোণে থ্রি ডট বাটন, এখানে ক্লিক করে ইমেজ সাইজে যাবেন। যে ইমেজ সাইজ, ইমেজ সাইজে গিয়ে এখানে আমরা লিখব, এটা কেটে দেব, কেটে আমরা 64/68 অর্থাৎ 64/68, আর হাইট দিয়ে দিব আমরা 9000। তো এটা কেটে আমরা 9000 লিখে দিচ্ছি, দিয়ে আমরা ওকে দিলাম। তো ওকে দেওয়ার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আসছে, সেই ব্যাকগ্রাউন্ডটা আমি কালো করে দিব। এর জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ডটা কালো করার জন্য আমরা নিচে দেখেন এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর বামে দেখেন কালার, কালারে ক্লিক করব। এখন এন গ্রেডিয়েন্ট, উপরে কালারে ক্লিক করব। করে আমরা নিচে থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিব। এই যে ব্ল্যাক কালার, এটা দিয়ে দিলাম। তারপরে আমরা রাইট বাটনে ক্লিক করব। আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার হয়ে গেল। আপনারা সবসময় আমার মাউসের এই যে সাদা রঙটা, এটার দিকে ফলো রাখবেন, মাউসের কার্সরের দিকে না। আমার সাদা যে ট্যাপটা দেখা যাচ্ছে, এটা আঙুলের ট্যাপ, এটার দিকে খেয়াল রাখবেন। তো এখন এখানে আমরা কিছু পিএনজি পিকচার আনব। এই জন্য প্লাস আইকনে ক্লিক করব। করে আমরা গ্যালারিতে যাব। যে গ্যালারিতে গিয়ে আমি গ্যালারি, এই যে গ্যালারিতে যাব, এখানে ক্লিক করলাম। করে আমার পিএনজি ফাইল, এগুলি আপনারা আপনাদের মোবাইলে প্লে স্টোরে ঢুকে সার্চ, ইমেজ সার্চ একটা সফটওয়্যার আছে ছোট্ট, এটাকে আপনারা ইনস্টল করে এটা ওপেন করে ইমেজ, পিএনজি ইমেজগুলি আপনারা ডাউনলোড করতে পারবেন। যেমন শেখ মুজিব লিখে, যদি শেখ মুজিব পিএনজি লিখে সার্চ দেন, ওইটাতে অনেক পিএনজি ছবি আসবে। এরকম শেখ হাসিনা লিখে যদি সার্চ দেন, অনেক পিএনজি, শেখ হাসিনা পিএনজি লিখে সার্চ দিবেন, অনেক পিএনজি ছবি আসবে। তারপর যে শোক দিবস লিখে যদি সার্চ দেন, শোক দিবস পিএনজি, অনেক আইকন আসবে। এগুলি আপনারা পিএনজিগুলি ডাউনলোড করে নেবেন। তো এই যে এটা, এটা হলো আপনারা যদি দেন ব্লাড পিএনজি, 15ই আগস্ট ব্লাড পিএনজি দিয়ে লিখে সার্চ দেবেন, এগুলি চলে আসবে। হ্যাঁ, এটাও রেড কালার পিএনজি দিলে এটা আসবে। তো এভাবে আপনারা ইনস্টল করে এই ইমেজ সার্চটাকে ইনস্টল করে নেবেন। তো আমি এটাকে এখন আমার ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো, এই জন্য সিলেক্ট করে ওকে দিলাম, চলে আসলো। এখন আমি এটাকে রোটেট করব। এই যে এই কোণায় ধরে আমি রোটেট করে, আমি রোটেট করতেছি। সবসময় এই কোণায় ধরে রোটেট করবেন। এই যে দেখেন ট্যাপ, সাদা ট্যাপের দিকে খেয়াল রাখবেন, কার্সরের দিকে না, সাদা ট্যাপের দিকে, কারণ আমি মোবাইলে সরাসরি কাজটি করতেছি। তো আমি এখানে এটা বসিয়ে দিলাম। তো এখন এটাকে একটা কপি করব। এই জন্য আমি দেখেন এই যে মাঝখানে ক্লিক করছি, করে ওই যে উপরে কপি, এখানে ক্লিক করলাম। এই যে কপিতে ক্লিক করছি, আর একটা কপি হয়ে গেল। এখন এটাকে রোটেট করে আমি নিচে ডান কোণায় বসিয়ে দিব। এটাকে আমি বসিয়ে দিলাম সুন্দরভাবে, আমি রোটেট করে সাইজ মতো বসিয়ে দিব, আপনারাও বসিয়ে দিবেন। তো এটা বসানোর পর এখন এই দুইটা আমি লক করে দিব। এর জন্য উপরে দেখেন, উপরে ডান কোণায় এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে লক আইকনগুলি, এই যে ক্লিক করা মাত্র রেড হয়ে গেছে, মানে এটা লক হয়ে গেছে। আবার ওইটাতে ক্লিক করবেন, এটা চলে যাবে। এখন কিন্তু এটা নাড়াচাড়া করবে না।
এখন আমি আবার প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে যাব। যে গ্যালারিতে গিয়ে এখন আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিএনজি ছবিটা নিয়ে আসব। পিএনজি ছবি এই যে এটা আমি ক্লিক করলাম, চলে আসলো। এখন আমি নিচে ওকেতে ক্লিক করব, এখানে চলে আসছে। তো ট্যাব দিয়ে ধরে নিলাম, আর একটু বড় করে দিই। হ্যাঁ, বড় করে দেওয়ার পরে এটা এখানে রাখলাম, এটাকেও আমি লক করে দিই যেন নাড়াচাড়া না করে, লক। তারপরে আমরা এখন আমাদের প্রধানমন্ত্রীর ছবি আনবো এখানে, এই জন্য আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করলাম, করে আমরা গ্যালারিতে যাব। আপনারা ট্যাবটা দেখবেন, এই যে সাদা ট্যাব দেখা যাচ্ছে, এটার দিকে খেয়াল রাখবেন। তো এখান থেকে আমরা আমাদের প্রধানমন্ত্রীর ছবিটা নিয়ে আসলাম, এটাও আমরা এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, এটাকেও আমরা লক করে দিই, লক করে দিলাম, আর নাড়াচাড়া করবে না। এখন আমরা এখানে টেক্সট লিখব, এই জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করে আমরা ওই যে নিউ টেক্সট আসছে এখানে, এদিকে নিয়ে আসি, ডাবল ট্যাপ করবো এটাতে। ডাবল ট্যাপ করলে আমরা এই যে এখানে আসলাম, এটা কেটে দেব, কেটে দিয়ে লিখব জয় বাংলা। লিখে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে এখন এটা আমরা ওইখানে ওই কোনার মধ্যে উপরে বাম কোনায় রেখে দেই। এখন যদি এটা ফন্ট চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় এর মধ্যে ক্লিক করব নিচে। এই যে এর মধ্যে ক্লিক করলাম, করে এই আইকনগুলি স্ক্রল করে আমরা, হ্যাঁ, এই যে স্ক্রল করে এই যে এবি ফন্ট আছে, এবি ফন্টে ক্লিক করব। এবি ফন্টে ক্লিক করে আমরা মাই ফন্টে যাব। তো মাই ফন্ট থেকে এখান থেকে আমরা এই হরফ এই ফন্টটা দিয়ে দিব। তো কিভাবে আপনারা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করবেন, তার একটা ভিডিও আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি। আপনারা সেই ভিডিওটা দেখে স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে আপনারা পিক্সেল ল্যাবে ইম্পোর্ট করতে পারবেন, যদি ওই ভিডিওটা দেখেন। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখবেন, তাহলে এই ধরনের ফন্ট আপনারাও পিক্সেল ল্যাবে ইম্পোর্ট করতে পারবেন। তারপর আমি ওকে দিয়ে দিব। ওকে দিয়ে এখন ওই যে জয় বাংলা উপরে দেখেন, খুব সুন্দর একটা ফন্ট হরফ, এটা দিয়ে দিলাম। এখন এটাকে সিলেক্ট করে এয়া সিলেক্ট থাকা অবস্থায় এটাকে কপি করব। এই যে কপি, কপি করলাম, কপি করে দেখেন ট্যাব দিয়ে ধরে টান দায় নিছি। একটা কেটে আমি লিখব জয় বঙ্গবন্ধু। তো লিখে দিলাম জয় বঙ্গবন্ধু, তারপরে ওকেতে ক্লিক করব। হ্যাঁ, এখন এটাকে বসাবো উপরে ডান কোনায়, এখানে বসাবো, বসিয়ে দিলাম। এখন আমরা মধ্যখানে লিখব আল্লাহ সর্বশক্তিমান। এই জন্য আবার টেক্সটে ক্লিক করে যে নিউ টেক্সটটাকে মধ্যখানে নিয়ে আসলাম, এসে এটাতে ডাবল ট্যাপ করে আমরা এটা কেটে দিলাম। এখন লিখব আল্লাহ সর্বশক্তিমান। তো লিখে আমরা ওকেতে ক্লিক করব। হ্যাঁ, করে যদি আমরা এটারও ফন্ট চেঞ্জ করতে চাই, তাকে আমি এটা কোন জায়গায় রাখবো এখানে দেখাই, ঠিক উপরে মাঝখানে রাখবো। আর ফন্ট চেঞ্জ করার জন্য আমরা এ সিলেক্ট থাকা অবস্থায় এই যে এবি এটাতে ক্লিক করব। করে উপরে দেখেন মাই ফন্টে যাব, এখানে গিয়ে আমি এখন এটাতে দিয়ে দিব। আমি দেখাচ্ছি আপনাদের, এটা সুন্দর হবে, জান্নাত যদি দিই, হ্যাঁ জান্নাত দিয়ে দিলাম। দিয়ে ওকেতে দিয়ে আমরা এখানে ঠিক মাঝামাঝি বসাবো। হ্যাঁ, বসিয়ে দিলাম। তারপরেও আমরা এটাকে একটু বোল্ড করে দিলাম নিচে, বিয়ের মধ্যে ক্লিক করে একটু বোল্ড করে দিয়েছি, এই যে বোল্ড করে দিলাম, আর একটু বড় করে দিই। হ্যাঁ, এখানে বসিয়ে দিলাম। তারপর এটা মিডলে রাখার জন্য যে রিলেটিভ পজিশন আছে, এখানে ক্লিক করব, উপরে মাঝখানেটা ক্লিক করব। এটা এখন মাঝামাঝি চলে এসেছে, আমরা ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমরা যে কাজটি করব,
যে এখানে আমরা এটাকে ডিজাইন করার জন্য এই যে এখানে শেপে যাব, এই শেপ আনলাম, এই শেপটাকে আমরা এখানে যে এখানে ক্লিক করে যে গুণ চিহ্ন এটা দিলাম, এটা দিয়ে আমরা এখানে ওকে দিয়ে দিলাম। তারপর এটাকে আমরা আরও কপি করার জন্য এই মধ্যখানে ক্লিক করব, নিচে দেখেন মধ্যখানে ক্লিক করেছি, তারপর এখানে আমি এটাকে কপি করব। তো এটাকে ডান দিয়ে ধরে আগেরটার সাথে এই যে এভাবে মিশিয়ে দিব, এই তো ঠিক আছে মিশিয়ে দিলাম। হ্যাঁ, মিশিয়ে দিয়ে এখন এই দুইটাকে আমি গ্রুপ করব, এই জন্য এখানে ক্লিক করে নিচে ক্লিক করব, নিচে এই যে এই মধ্যখানে ক্লিক করে এখন ওই গড়গুলো এই গড় দুইটাকে টিক চিহ্ন দিয়ে দিব, দিয়ে আবার মধ্যখানের এটাতে ক্লিক করব, করে ওকেতে দিব। হ্যাঁ, ওকেতে ক্লিক করব, করার পরে এটা গ্রুপ হয়ে যাবে। হ্যাঁ, এটা দুইটা এখন একসাথে গ্রুপ হয়ে গেছে। এখন আমি নিচে, হ্যাঁ নিচে দেখেন এই যে গোল বৃত্তর মতো ছোট বিন্দুর মতো এটাতে ধরে আমি ছোট বড় করব, এই যে একটু চাপিয়ে দিই, চাপিয়ে দিলাম। হ্যাঁ, এখানে নিয়ে নিলাম। তো এটাকে মাঝামাঝি রাখার জন্য আমরা তার আগে এই আমার লেখাটা সমান সমান করে নিই। এখন মাঝামাঝি আনার জন্য নিচে দেখেন রিলেটিভ পজিশন আছে, এখানে ক্লিক করব, করে মাঝখানে উপরেরটা ক্লিক করব, মাঝামাঝি চলে এসেছে। এখন আমরা এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা একটা উক্তি লিখব, এর জন্য আমরা দেখুন উপরে প্লাস আইকনে ক্লিক করে টেক্সট আনব, এই যে টেক্সট আনলাম, নিউ টেক্সট, এটাকে টান দিয়ে ধরে আমরা নিয়ে আসলাম এখানে, এটা ডাবল ট্যাপ করব, তারপর এখানে এটা কেটে দিয়ে আমি যা লিখব আপনারা তাই লিখবেন। এই লেখাটা আমি লিখলাম, লিখে উপরে ওকে করে দিব, ওকেতে ক্লিক করলাম, চলে আসছে এখানে। তো এখানে আসার পরে আমরা এখন এই যে এ ফন্ট এটাকে সিলেক্ট করব নিচে, করে এখন আমরা এই যে ফন্টে যাব, ফন্টে ক্লিক করলাম, করে মাই ফন্টে, এই যে মাই ফন্টে ক্লিক করলাম, করে আমরা এখান থেকে এটাকে করে দিব এর লি সবুজ নলোয়া ইউনিকোড, এটা এই যে এটাকে ক্লিক করলাম, করে আমরা ওকেতে ক্লিক করব। হ্যাঁ, এই যে দেখেন সুন্দর একটি ফন্ট, লি সবুজ নলুয়া ফন্ট। এসব ফন্টে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন, কারণ আমি আমার ড্রাইভে এই ফন্টগুলি রেখেছি। তো এখন এটাকে অ্যালাইন করে এই যে অ্যালাইনে ক্লিক করব, মধ্যখানে এই এখানে অ্যালাইনে ক্লিক করে মাঝামাঝি হয়ে গেল লেখাগুলো। এখন এটাকে সাইজ করে আমরা এখানে বসিয়ে দিলাম। তো এখন যদি আমরা এখানে আরও পিএনজি আনতে যাই, তাহলে আমাদেরকে এখানে যে পিএনজি আনবো এই জন্য প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে আমরা ওই যে ব্লাড আছে, এই যে 15 আগস্ট ব্লাড, এটা নিয়ে আসব, এটাতে ক্লিক করে এখানে এটা সাইজ করে এখানে বসিয়ে একটু রোটেট করে দেব, ছোট করে নিই, তারপর একটু রোটেট করে দিই, রোটেট করে দিলাম এবং এখানে বসিয়ে দিলাম। এখন আরও ছবি আনবো, এখানে যাব সপরিবারে যাদেরকে মারা হয়েছিল তাদের একসাথে ছবি আছে, এই ছবিগুলি নিয়ে আসবো 15 আগস্ট। হ্যাঁ, এই ছবিটি 15 আগস্ট লিখে সার্চ দিলে এই ছবিগুলি আসবে। তো এই ছবিটা আনলাম আমি, এনে ছোট করে নিলাম, তারপর এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ওই দেখ নিচে মাঝখানে ক্লিক করেছি, করে ইরেজ কালার, এই যে ইরেজ কালার এটাতে ক্লিক করব, এটা অ্যানাবেল করে দিব, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। তো এই টলারেন্সটা একটু কমিয়ে দিব, কারণ আমার সাদা অনেক কমে গেছে, এই জন্য ছবিগুলো বিকৃতি হয়েছে। তো হ্যাঁ, 2 রেখে আমরা এটাকে এখানে জায়গা মতো এখানে বসিয়ে দিব। হ্যাঁ, বসিয়ে দিলাম। তারপরে আমরা আবার এখান থেকে নিয়ে আসব, গ্যালারিতে যাব, গ্যালারিতে গিয়ে আমি এখন নেব এই যে 15 আগস্ট, এটা এটাও 15 আগস্ট পিএনজি লিখে সার্চ দিলে আপনারা এটাও পাবেন। তো এটাকে একটু ছোট করে আমরা, তো ওই সফটওয়্যারটার নাম হলো ইমেজ সার্চ, 3 MB একটি সফটওয়্যার, এটা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করবেন।
ডাউনলোড করে যত কিছু ডাউনলোড করতে চান ওইটা দিয়ে ইমেজ সার্চ এটা দিয়ে আপনারা নেটে ঢুকে যে কোনো সাইজ করতে পারবেন ডাউনলোড করতে পারবেন। তো আমি আবার গ্যালারিতে ঢুকলাম, গ্যালারিতে ঢুকে এখন আমি এখান থেকে 15 আগস্ট নিচে শোক দিবসের আইকনটা নেব, আনলাম আমি, এনে এটাকে নিচে টান দিয়ে একটু বড় করে দিই। আমি এটাকে টান দিয়ে বড় করে দিচ্ছি, বড় করে এখানে আমি বসাবো। তো এটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে যেহেতু নাড়াচাড়া না করে এটাকে লক করে দিলাম, এখন আর এটা নাড়াচাড়া করবে না। এখন আমি এখানে আরেকটা লেখা লাগবো, জাতীয় শোক দিবস, এই জন্য ট্যাক্স আনব, ট্যাক্স এনে এটাতে ডাবল ক্লিক করব, করে এটা কেটে দেব, কেটে দিয়ে এখানে লিখব জাতীয় শোক দিবস। আমরা এখানে নিয়ে আসলাম, এখন এটাকে আমরা ফন্ট চেঞ্জ করব। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা নিচে এর মধ্যে ক্লিক করে দেখেন ফন্টে যাব, মাই ফন্টে যাব, মাই ফন্টে গিয়ে এখান থেকে আমরা নিয়ে আসব, এটাও দিব সবুজ নলুয়া দিলাম। সবুজ নলুয়া ফন্টটা আসলে একটা স্টাইলিশ ফন্ট, তো এটাকে আমরা সিলেক্ট করে এখানে এনেছি। তো এটাকে যদি বোল্ড করতে চাই তাহলে বি এর মধ্যে ক্লিক করে আমরা বোল্ড করে দিলাম। কালার চেঞ্জ করব, এটাকে হলুদ কালার করে দিব, এবং কালারে ক্লিক করেছি, এই যে হলুদে ক্লিক করেছি, হ্যাঁ 100% হলুদ আছে, ওকেতে দিলাম, হলুদ করে দিলাম। এখন আমরা এখানে এটা 2022 সাল, এই জন্য আমরা 2022 লিখব, এই জন্য টেক্সটে গিয়ে আবার এখানে নিউ টেক্সট ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এটা কেটে দিয়ে লিখব 2022। তো ওকে দিলাম, দিয়ে এখানে নিয়ে আসলাম, নিয়ে এটাকে একটু বোল্ড করে দিব মাঝখানে রেখে। তো এই জন্য আমরা এই যে বি, বি কোথায় আসছে দেখেন, এই যে বি, এখানে ক্লিক করে বি এর মধ্যে ক্লিক করে এটা বোল্ড হয়ে গেল। তো এখন এটার দুই পাশে ডিজাইন করার জন্য আমরা উপরে প্লাস আইকনে আবার ক্লিক করব, হ্যাঁ ক্লিক করে এখন শেপসে ক্লিক করব, করে নিচে দেখেন এখানে ক্লিক করে ত্রিভুজাকৃতি এটা আনলাম, এটা এনে আমরা ওকে করে দিই। এখন এটাকে রোটেট করে দিই, রোটেট করে দিলাম, এটাকে একটু ছোট করে দিই, চিকনো করে দিলাম। তো কপি করার জন্য, তো দেখছেন এটাকে সিলেক্ট করে আমরা কপি করেছি, এখন রোটেট করে এটা ওইখানে নিয়ে নেব, ওইখানে নিয়ে আমরা এটাকে এই দুইটা এই ত্রিভুজ আকৃতির দুইটা আইকনকে আমরা গ্রুপ করব। তার আগে সাইজ মতো বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে এখন গ্রুপ করার জন্য উপরে এই যে উপরে ডান কোনায় দেখবেন, আমি এখানে সাইজ করে বসিয়ে নিই, হ্যাঁ গ্রুপ করার জন্য উপরে ডান কোনায় গেলাম, গিয়ে আমরা আবার নিচে মধ্যখানে ক্লিক করে ওই যে টিক চিহ্ন দিয়ে আবার নিচের মধ্যখানে ক্লিক করে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে দুইটা কিন্তু গ্রুপ হয়ে গেছে, হ্যাঁ গ্রুপ হয়ে গেছে। এখন নিচের মধ্যখানের ভিতরটা ধরে একটু চাপিয়ে দিই, চাপিয়ে দিলাম, হ্যাঁ এখানে এটা রেখে দিলাম। এখন আমরা এখানে এখানে আরেকটা টেক্সট লিখব, টেক্সট লেখার জন্য আমরা নিউ টেক্সট কেটে এখানে লিখব, আমি যে কথাগুলি লিখতেছি আপনারা সবাই এই কথাগুলি লিখবেন। এটা 47তম শাহাদাত বার্ষিকী, তো সবটি লিখলাম, এই পর্যন্ত লিখে আমরা ওকেতে ক্লিক করে দেব, ওকেতে ক্লিক করলাম, করে এখন দেখেন, হ্যাঁ এখন এটাকে আমরা একটু ছোট করে দিয়ে এটার ফন্টও আমরা চেঞ্জ করব। এই জন্য আমরা নিচে এর মধ্যে ক্লিক করে এবি ফন্ট এখানে যাব, এই যে এবি ফন্ট এটাতে যাব, গিয়ে এটাও আমরা সবুজ নলুয়া, মাই ফন্টে গিয়ে সবুজ নলুয়া করে দিব। অনেক ফন্ট তো খুঁজে বের করতে একটু দেরি হয়, এই যে সবুজ নলুয়া আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করার পর সবুজ নলুয়া ফন্ট হয়ে গেল,
ওকে দিলাম, এখানে চলে আসলো। এখন এই অবস্থায় এটাকে আমরা অ্যালাইন করব, এই জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা স্ক্রল করে অ্যালাইন, এই যে অ্যালাইনে যাব, গিয়ে মধ্যখানে ক্লিক করব। হ্যাঁ, লেখাগুলো মাঝামাঝি চলে এসেছে, একটু বড় করে দিই, একটু বড় করে দিলাম। তারপরে এখন দেখেন এখানে আমার একটা ছবি আনবো, আপনারা আপনাদের ছবি আনবেন, তো এই জন্য আমি প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে এখানেই আছে আমার ছবি, পিএনজি ছবি, এই যে আমার ছবি পিএনজি করা। কিভাবে ছবি পিএনজি করবেন, অনলাইনে হলে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ দিলে যে আসবে, অনলাইন রিমুভারটা আসবে, ওইটাতে করতে পারবেন, অথবা ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়েও করতে পারবেন। দেখুন এই ছবিটা নিচে দেখেছেন আপনারা যে লেবেল ছিল, এই লেবেলটা ঢাকার জন্য আমি এখান থেকে ব্ল্যাক পিএনজি, হ্যাঁ আপনারা ব্ল্যাক পিএনজি, এই যে দেখেন ওই ইমেজ সার্চে গিয়ে ব্ল্যাক পিএনজি লিখলে অসংখ্য ব্ল্যাক পিএনজি আসবে, ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন। তো এটা আমি রোটেট করে নিলাম, নিয়ে ওকে দিলাম, এখন এটা আসলো। এই যে এখন আমার নিচের যে লেভেলটা, শার্টের লেভেলটা দেখা যাবে না, এটা আমি সাইজ করে বসিয়ে দিই, আমি সাইজ করে এটাকে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখেন এখন আর আমার নিচের লেভেলটা দেখা যাচ্ছে না। এখন আমরা এখানে লেব গভীর শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি লেখার জন্য আমরা কিন্তু আবার আগে লক করে নিই, এটিকে লক করে দিলাম যাতে নাড়াচাড়া না না করে সবগুলিকে লক করে দিলাম। হ্যাঁ এখন আর নাড়াচাড়া করবে না। তো এখন শ্রদ্ধাঞ্জলি লেখার জন্য আমরা উপরে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব, নিউ টেক্সটটা আমরা ধরে নিচে নিয়ে আসি। হ্যাঁ এখানে ডাবল ক্লিক করে এখানে যাব, তো এখানে লিখব শ্রদ্ধাঞ্জলি। তো আমি শ্রদ্ধাঞ্জলি লিখে ওকে দিলাম। ওকে দিয়ে এখানে আনার পরে আমরা এখন যে কাজটি করব, এটা সাইজ মতো বসিয়ে এটার ফন্টটা আমরা চেঞ্জ করে দেব। এই জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যাবি ফন্টে যাব, গিয়ে এটাকে আমরা মাই ফন্টে গিয়ে চন্দ্রাবতী করে দিব, এই যে চন্দ্রাবতী ওএনজি করে দিলাম। হ্যাঁ করে দিয়ে আমরা নিচে ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করলাম, এই যে শ্রদ্ধাঞ্জলি, এটা একটা স্টাইলিশ ফন্ট। তো এটাকে বোল্ড করার জন্য এই যে বি এটার মধ্যে ক্লিক করব, দিয়ে বি এর মধ্যে ক্লিক করলাম, এটা বোল্ড হয়ে গেল, ওকে দিলাম। এখন এটার কালারটাও আমরা হলুদ করে দেব, এর জন্য নিচের এটাকে স্ক্রল করে আমরা এই যে কালার, এই কালার নিয়ে আসলাম, এখন আমরা এটাকে হলুদ করে দেব, হলুদ করে দিলাম। হ্যাঁ এটা 100% হলুদ করে দিলাম। তো হলুদ করে দিয়ে এখন আমরা একটু বড় করে দিই, তো বড় করার পর এখন আমরা এখান থেকে একটা নিচে সৌজন্যে লেখার জন্য বা এটা নিচে আমরা একটা উইংসে, যে দেখেন ইমেজ সার্চে গিয়ে আপনারা উইংস পিএনজি লিখবেন, অসংখ্য এরকম আসবে, আপনাদের পছন্দ মতো ডাউনলোড করে দিবেন। তো এটাকে আমি সাইজটা ছোট করে নিই, ছোট করে আর একটু ছোট করি, শ্রদ্ধাঞ্জলিটা নিচে বসিয়ে দিব। হ্যাঁ এখানে বসিয়ে দিলাম। আসলে আপনারা মনের ভিতর যদি সৌন্দর্য থাকে তাহলে ডিজাইন নিজে নিজে বের করতে পারবেন। এখন আমরা এই যে গ্যালারিতে গেলাম, গ্যালারিতে গিয়ে সৌজন্য লেখার জন্য একটা এখান থেকে আইকন, আমি এই যে উপরের যে আইকনটা আছে উপরে এই আইকনটা নিলাম, নিয়ে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করো, তো এখান থেকে আমি আনলাম, এনে এটাকে সিলেক্ট করে আমি ঠিক মাঝখানে ক্লিক করব, দেখবেন এটা সিলেক্ট করলাম, করে মাঝখানে ক্লিক করে ইরেজ কালার এটাতে যাব, এই যে ইরেজ কালারে ক্লিক করলাম, এনাবল করে দেব, দেখেন কালারটা ইরেজ হয়ে গেছে। তো এখন আমরা আরেকটু যেন এটা ব্যাকগ্রাউন্ড কিছু না থাকে এই জন্য টলারেন্সটা বাড়িয়ে দিয়েছি, আর এই বাড়তি অংশটা রিমুভ করার জন্য ইরেজে ক্লিক করেছি, এই জন্য এটা ট্যাব দিয়ে ধরে মুছে দিচ্ছি, এই অংশের দরকার নেই।
এখন আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলাম, এটার বাড়তি অংশটা নেই, এখানে বসিয়ে দিলাম। এখন এটার উপরে যদি আপনার কোনো লোগো থাকে লোগো দিতে পারেন। তো আমি আমার গ্যালারি থেকে আমি একটা লোগো নিয়ে আসছি, রাউন্ড রাউন্ড লোগো দেখে এই লোগো আমার বানানো। আপনারা লোগো বানাতে পারবেন, কীভাবে লোগো বানাবেন পিক্সেলের দিয়ে তার ভিডিও আছে এই চ্যানেলে, এটাও আপনারা দেখে নিজেরাই লোগো বানাতে পারবেন। এটাও এই লোগোটাও আমি পিক্সেলের দিয়ে বানিয়েছি, এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে আমার নাম লিখে দেব, এই জন্য প্লাস আইকনে ক্লিক করে টেক্সট নিয়ে আসলাম। এখানে ডাবল ক্লিক করে এটাকে কেটে দেব। এখানে আমি আমার নামটা লিখব, সৌজন্যে আমার নাম দিয়ে দিলাম, দিয়ে ওকেতে দেব। তারপর এখানে এটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য এটা ছোটো করে দেব। তো ছোটো করে এই যে এখানে এনে এই ফন্টটাও কিন্তু আমরা চেঞ্জ করে দেব। হ্যাঁ, এই ফন্টটা চেঞ্জ করার জন্য আগে বসিয়ে নিই। এখন আমরা এর মধ্যে ক্লিক করব, করে এই যে নিচে ফন্টে মাই ফন্টে যাব। মাই ফন্টে গিয়ে আমরা যে কাজটা করব, এখান থেকে আমাদের ফন্ট দিয়ে দিলাম, এখান থেকে আমাদের ফন্ট দিয়ে দিলাম লি হরপ্পা লিপি ইউনিকোড দিলাম, দিয়ে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে আমরা এটা দিয়ে দিলাম। এখন এখানে লিখব আমার পদবিটা লেখার জন্য, টেক্সটে যাব। টেক্সটে যাই গিয়ে আমরা এখানে লিখব প্রধান শিক্ষক, আমার পদবী এবং প্রতিষ্ঠানের নামটা লিখে দিলাম। লিখে দিয়ে এখানে সব কিছু আমরা লক করে দিব। লক করে দিয়ে এখন এই যে এই অবস্থায় আমরা এই যে দেখেন সেভ করব। সেভ এস প্রজেক্টে যদি ক্লিক করি তো পিএলপি হবে, আর সেভ এস ইমেজে যদি সেভ করি তাহলে আমাদের গ্যালারিতে যাবে। তো সেভ এস ইমেজে আমরা ক্লিক করলাম, সেভ টু গ্যালারি, এটা সেভ হচ্ছে। তো সেভ হয়ে এটা আমাদের গ্যালারিতে চলে গেছে। তো এখন যদি এটা আমরা দেখতে চাই তাহলে আমরা আমাদের গ্যালারিতে প্রবেশ করব। এর জন্য আমি এখান থেকে কেটে বেরিয়ে যাব। কেটে বেরিয়ে গিয়ে আমি গ্যালারিতে প্রবেশ করব। এই যে গ্যালারি, গ্যালারিতে গিয়ে এটা এখানেই আছে। হ্যাঁ, এই যে এটা আমি এখন তৈরি করেছি। তো এইভাবে আপনারা মোবাইল দিয়ে 15ই আগস্টের ব্যানার তৈরি করে নেবেন। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। সেই সাথে আপনার পাশে থাকা সাবস্ক্রাইবার বেল আইকনটি বাজিয়ে অন করে দিবেন, এতে করে নতুন নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশনের সবার আগে চলে যাবে। আজ এই পর্যন্ত, আপনারা সকলেই ভালো থাকবেন, খুদা হাফেজ।